অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই আজমির শরীফের দরগার কাছে। জয়পুর শহর থেকে প্রায় 130 কিলো রাস্তা। আপনি একটা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন, ট্রেন আছে, বাস আছে। প্রাইভেট কারে আপনার ভাড়া পড়বে 2500-2600 টাকার মতো। সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো এখানে আজমির শরীফের যে একটা গেট, গেটে এসে আপনাকে নামাই দেবে। এখান থেকে আরও প্রায় 1/2 কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। আপনি চাইলে অটো নিতে পারেন, অটোতে ভাড়া পড়বে 100 টাকা, 100 রুপি। আর আজমির শরীফ বা খাজা গরিবে নেওয়াজ, মূলত ওনার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। ওনার জন্ম 1142 সালে, উনি মৃত্যুবরণ করেন 1236 সালে। ওনার মূল বাড়ি ইরানে। উনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসলে এই ভারত উপমহাদেশে এসেছিলেন। আর উনি মূলত বড়বীর আব্দুল কাদের জিলানির শিষ্য ছিলেন। আব্দুল কাদের জিলানি প্রথম উনাকে দায়িত্ব দেয় যে আফগানিস্তান, পাকিস্তান এবং এই ভারতীয় উপমহাদেশ। তারপরে উনি ওখান থেকে প্রথমে আসেন আফগানিস্তান, তারপরে পাকিস্তান, তারপরে আসেন প্রথম দিল্লিতে। দিল্লি থেকে পরে উনি এই আজমিরে এসে ওনার আস্থানা গাড়েন এবং এখানেই উনি মৃত্যুবরণ করেন। শেষ দিন পর্যন্ত এখানে ছিলেন। মেন রাস্তা থেকে দরগা পর্যন্ত যে রোডটা একেবারেই খুবই সিপা রাস্তা আমাদের পুরান ঢাকার মতো। এখানে এই অটো অথবা ইজি বাইক এগুলো দিয়ে যাওয়া যায়। আর হেঁটে যেতে গেলে আপনাকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে তারপরে ওখানে যাওয়া যাবে।
आपके भाई हैं वो हैं भाई हमें थोड़ी पता है कि कौन सा इनका कुछ मिला है ये वो अबे यार खाली देखो छुट्टी देखे आज बनेगी छुट्टी देख छुट्टी तो भी हमारा देश ही मजा कर दो आज बनेगी चुप्पल तोड़े हम कितना अनुभव